কোভিড-19, কবি রাজীব চক্রবর্তী। ভাইরাসের আক্রমণে মানবজাতি পিছু হটে, ভাইরাসের নেতৃত্বে মানবেতর ফিরে আসে। বিচে এসে কাচিমেরা ডিম পাড়ছে নিশ্চিন্তে, রাজপথে হরিণের আজ রাজকীয় পদচারণ, রাজধানীতে দূষণ আজকে গুটিয়েছে পাত্তারি, কংক্রিটের জঙ্গলে আজ নানা পাখির ডাক শুনি। কদিন আগেও শব্দ দূষণ চীনের প্রাচীর করত আড়াল, বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত যে শিশুগুলো, এ কদিনে হল তাদের অনেকখানি বাড়তি পাওয়া। দিন গুনছি হারবে কবে অতি ক্ষুদ্র করোনা, প্রমাদ গুনছে প্রকৃতিও কোটি সন্তান কোলে তার। যারা দুর্বল, বুদ্ধি যাদের সেরার থেকে একটু কম, তাদের প্রতি মায়ের স্নেহ জানি একটু বেশি হয়। আবার কবে আসবে ফিরে শ্রেষ্ঠ পশুর আগ্রাসন?